একদম A1 বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছো তো? চলো একটু বেরু বেরু করে আসি নাকি? সবাই সবাই ধোকা দিচ্ছে আমাদেরকে, এমনকি প্রকৃতিও। একবার দেখো এত মুষলধারে বৃষ্টি, যা দেখে আমরা বাড়ি থেকে বেরোলাম রেনকোট রেনকোট পরে, ছাতা নিয়ে, মাথায় প্লাস্টিক প্লাস্টিক লাগিয়ে, যাতে বাইরে গিয়ে আমরা ভালো করে মাছ মাছ ধরবো, ভাজা করবো, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে। ও মা, ওই দেখো আকাশ দেখো কেসর লাগা মেরে মজাক, পরিষ্কার হয়ে যাচ্ছে। তাতে কি হয়েছে, একটা আশা নিয়ে বেরিয়েছি, একবার যাই দেখি কি হয়। এই মশারি আছে দেখতে পাচ্ছ, একবারে ফুল রেডি হয়ে বেরিয়েছি। ডাইন কাটা ডাইন কাটা ডাইন কাটা, ওই ওই কাকা চলো একবারে লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। চলো, জলের স্রোত অনেক কম কিন্তু আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি, বৃষ্টি হলে যেখানে আমরা মাছ ধরি। তোমাদেরকে একবার দেখিয়েছিলাম মনে আছে, রাত্রিবেলা এই লোকেশনটাতেই এসেছিলাম। এটা হচ্ছে আজকে দিনের বেলা। অমিত দাঁড়িয়ে আছে ওখানে এবারে, লালটো জলের স্রোত কমে গেছে, অনেক কমে গেছে। এই যদি বৃষ্টি আসে, এই মশারি বসারি সব নিয়ে এসেছি, মাছ ধরেই বাড়ি যাবো আজকে। বৃষ্টি পড়ছে আবার, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। হ্যাঁ আবার পড়ছে, চলো আয় বৃষ্টি যে পে ধান দেব মে পে। স্রোত দেখো, ঝর্ণা, লাড্ডু, নায়াগ্রা ওয়াটারফলস, কি বলছিস কি বলছিস? বাঁচার জন্য স্ট্রাগলটা দেখো, এবার থেকে দেখলে না, এই যে ঠিক নয়। আর বাবু আয় এই দেখ, ঠিক আছে, ছোট তেলাপিয়ার বাচ্চা, কিন্তু ছোট তেলাপিয়া নিয়ে কি করবো, বাচ্চা আমরা ভালোবাসি তো, এনে যা জিলে আপনি জিন্দগি। চলো আমরা মোটামুটি ছোট ছোট কুচো কুচো মাছ পাচ্ছি, আমরা আশা করছি বড় মাছ আমরা ধরবো, একটা বড় একটা বড় দান মারবো, একটা আশা করছি। এবার দেখা যাক কি হয়। তো চলো লেগে পড়ি আবার, চলো সেকেন্ড অ্যাটেম্পট। চলো ওই সামনেটা মাছ হবে রে, জলের জন্য শুতে আস। আমাদের সবে এইটুকু হয়েছে, অনেক কষ্ট করতে হচ্ছে, মশারিটা যেটা নিয়ে এসেছিলাম ওটা ছিঁড়ে গেছে। তো যাই হোক এবার আমরা ওই পারে যাচ্ছি, অন্য একটা জায়গায়, দেখা যাক ওখানটা কি হয়। দেখতে থাকো দেখতে থাকো, মজা পাচ্ছ তো? এরকম কেউ দেখাবে দেখাবে না, বর্ষাকালে তো অনেক ধরনের তোমরা ব্লগ দেখো। মৎস্য শিল্পীরা আসছে এখন, আপাতত এতগুলো ধরা হয়েছে। দেখা সামনে আন সামনে আন সামনে আন না, বড় মাছ পাচ্ছি না, বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে, বড় মাছ পাচ্ছি না। তোর ভাগে কিছু আছে? তো এইখানে ভিডিওটা শেষ করলাম। এইরকম ভিডিও আরো দেখতে হলে কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে লাইক করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, আর কমেন্ট করতে হবে একটা সুন্দর করে, আর তারপরে আমাদের চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব, তারপর আর কি আছে নোটিফিকেশন বেল সব কিছু বাজিয়ে বাজিয়ে রাখতে হবে, আর ভিডিওটাকে একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, আজকের মতো টাটা টাটা টাটা।